ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আক্রান্ত কলকাতা মেডিকেলের তিন চিকিৎসক, বেলেঘাটা আইডিতে ভর্তি আক্রান্ত তিন চিকিৎসক, প্রসূতি বিভাগের দুই চিকিৎসকের শরীরে সংক্রমণ, আরেকজন মেডিকেলের কোয়ারেন্টিন ওয়ার্ডে কর্মরত ছিলেন। আক্রান্তের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে ১২ জন চিকিৎসক। কলকাতা মেডিকেলের হস্টেলে থাকেন ওই ১২ জন চিকিৎসক। কলকাতা মেডিকেলের দুই রোগীর শরীরেও সংক্রমণ, আক্রান্ত দুই রোগীকে পাঠানো হল বারাসাত হাসপাতালে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, তিনজন চিকিৎসক সংক্রমিত, দুজন রোগীর শরীরেও সংক্রমণ, কি জানা যাচ্ছে, কিভাবে হলো এই সংক্রমণ? দেখো, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে পাঁচজন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এই পাঁচজন পাঁচজনের মধ্যে তিনজন হচ্ছেন চিকিৎসক। তিনজন চিকিৎসকের মধ্যে একজন চিকিৎসক, তিনি হাসপাতালেরই যে সুপার স্পেশালিটি বিল্ডিং, সেই সুপার স্পেশালিটি বিল্ডিং এ তিনি ডিউটি করতেন। আর বাকি যে দুজন রয়েছে তারাও হাসপাতালের অন্য বিভাগের চিকিৎসক বলে আমরা জানতে পেরেছি। আর দুজন রোগীও সংক্রমিত হয়েছে নতুন করে, সেরকমটাই হাসপাতাল সূত্রে খবর। এই নতুন পাঁচজনকে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। এই পাঁচজনের নমুনা রিপোর্ট আসার পর তাদেরকে তাদের মধ্যে তিনজনকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়েছে, বাকি দুজনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আজকেই এই পাঁচজনকে হাসপাতাল অ্যাম্বুলেন্সে স্থানান্তরিত করা হয় অন্যত্র। আমরা জানি যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এর আগে এক প্রসূতি, যিনি গাইনি বিভাগে চিকিৎসাধীন ছিলেন, সেই প্রসূতি তিনি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং সন্তানের জন্ম দেওয়ার পর তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এবং তারপর রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও এক বৃদ্ধা, তিনিও নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন, এই হাসপাতালেই তাকে আনা হয়েছিল, অন্য বিভাগে ভর্তি করা হয়েছিল, অন্য শারীরিক সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন, পরে তার করোনা পজিটিভ আসে বলে হাসপাতাল সূত্রে খবর আমরা জানতে পারছি। এই দুজনের সংস্পর্শে এসে বাকিরা আক্রান্ত হয়ে থাকতে পারেন। এই আজকের যে পাঁচজন আক্রান্ত হয়েছেন তারা তাদের কানেকশনে এসে আক্রান্ত হয়ে থাকতে পারেন, সেরকমটা একটা সন্দেহ করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত নিশ্চিত নয় এই পাঁচজন তারা কিভাবে আক্রান্ত হলেন। এই পাঁচজনের সঙ্গে সংস্পর্শে যারা যারা এসছেন তাদের মধ্যে অনেকেই কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতাল সূত্রে, সেরকমটাই আমরা জানতে পারছি। অন্তত চিকিৎসকদের সংস্পর্শে যারা যারা এসেছেন, যারা তার সহকর্মীরা যারা ডিউটি করেছেন, তাদের সকলকেই কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত হবে এবং সেই মর্মে একটি তালিকা তৈরি করছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সেই তালিকা পাঠানো হবে স্বাস্থ্য দপ্তরের কাছে, স্বাস্থ্য দপ্তর যা সিদ্ধান্ত নেবে, যতজনকে কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ তারা দেবেন ততজনকেই কোয়ারেন্টিনে পাঠানো হবে, সেরকমটাই মেডিকেল কলেজ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সন্দীপ।